বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আব্দুর রহিম, সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজ, দাগনভূঞার ফেনী। আমি একাদশ শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য যুক্তিবিদ্যা প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের গুণ এবং পরিমাণের মিশ্র নীতি অনুসারে যুক্তিবিজ্ঞানের শ্রেণী বিভাগ আলোচনা করতেছি। এর পূর্বে আমি যুক্তিবাক্যের গুণ অনুসারে এবং পরিমাণ অনুসারে পৃথকভাবে যুক্তিবাক্যের শ্রেণী বিভাগ আলোচনা করেছিলাম। এখন মিশ্র নীতি অনুসারে যুক্তিবাক্যের শ্রেণী বিভাগ আলোচনা করছি। আমাদের আজকের পাঠের শিরোনাম, গুণ ও পরিমাণ অনুসারে যুক্তিবাক্য কত প্রকার ও কী কী, গুণ ও পরিমাণের মিশ্র নীতি অনুসারে যুক্তিবাক্যকে চার ভাগে ভাগ করা যায়, যথা এক সার্বিক সার্থক যুক্তিবাক্য, যে যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্যপদের সম্পূর্ণ ব্যক্তিত্ব স্বীকার করে তাকে সার্বিক সার্থক যুক্তিবাক্য বলে। উদাহরণস্বরূপ, সব দার্শনিক হয় জ্ঞানী, এখানে বিধেয় পদ জ্ঞানী, উদ্দেশ্যপদ দার্শনিক এর সম্পূর্ণ ব্যক্তিত্ব স্বীকার করেছে, সার্বিক সার্থক বাক্যের প্রতীক এ। দুই, সার্বিক নানার্থক যুক্তিবাক্য, যে যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্যপদের সম্পূর্ণ ব্যক্তিত্ব অস্বীকার করে তাকে সার্বিক নানার্থক যুক্তিবাক্য বলে। উদাহরণস্বরূপ, কোনো মানুষ নয় অমর, এখানে বিধেয় অমর পদ উদ্দেশ্য মানুষ পদের সম্পূর্ণ ব্যক্তিত্ব অস্বীকার করেছে, সার্বিক নানার্থক বাক্যের প্রতীক হল ই। তিন, বিশেষ সার্থক যুক্তিবাক্য, যে যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্যপদের আংশিক ব্যক্তিত্ব স্বীকার করে তাকে বিশেষ সার্থক যুক্তিবাক্য বলে। উদাহরণস্বরূপ, কিছু প্রাণী হয় মানুষ, এখানে বিধেয় মানুষ পদ উদ্দেশ্য প্রাণী পদের আংশিক ব্যক্তিত্ব স্বীকার করেছে, বিশেষ সার্থক বাক্যের প্রতীক হল আই। চার, বিশেষ নানার্থক যুক্তিবাক্য, যে যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্যপদের আংশিক ব্যক্তিত্ব অস্বীকার করে তাকে বিশেষ নানার্থক যুক্তিবাক্য বলে। উদাহরণস্বরূপ, কিছু প্রাণী নয় মানুষ, এখানে বিধেয় মানুষ পদ উদ্দেশ্য প্রাণী পদের আংশিক ব্যক্তিত্ব অস্বীকার করেছে, বিশেষ নানার্থক যুক্তিবাক্যের প্রতীক হল ও। উপসংহার, যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ সংক্রান্ত উপরোক্ত আলোচনায় আমরা একথা বলতে পারি যে গুণের নীতিতে যুক্তিবাক্যকে সার্থক এবং নানার্থক, আবার পরিমাণের ভিত্তিতে যুক্তিবাক্যকে সার্বিক ও বিশেষ শ্রেণীতে ভাগ করা যায়, আর গুণ পরিমাণের মিশ্র নীতি অনুসারে যুক্তিবাক্যকে চার প্রকার। যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ সংক্রান্ত আলোচনা আমাদের যুক্তিবাক্য সম্পর্কে অধিকতর জ্ঞান দান করে, যুক্তির বৈধতা নিরূপণে সহায়তা করে। ধন্যবাদ সবাইকে।